আমি আন্তরিকভাবে দুঃখিত তখন আপনার সাথে ওইভাবে তর্কবাজি করার জন্য। আমি বুঝতে পারিনি, আসলে আমরা একটু বাইরে যেতাম তো তার জন্য। না ঠিক আছে, হয়তো আপনাদের জন্য ঠিক ছিল, কিন্তু আমরা তো জানতাম না যে আপনাদের জরুরি কোনো সমস্যা, আর এভাবে কলিং বেল দিলে তো এমনিতেই বিরক্তি লাগে। সবার আমরা তার ব্যতিক্রম না? হ্যাঁ, এখন বুঝতে পারতেছি যে আসলে হয়তো আমাদের ভুল ছিল আর আপনারা আপনাদের জায়গায় ঠিক ছিলেন। আমরা আমাদের জায়গায় ঠিক ছিলাম, কিন্তু মাঝখানে একটু ভুল বোঝাবুঝির কারণে আপনার সাথে ঝগড়া করলাম। সমস্যা নেই, কিন্তু আপনাদের দেখে এরকম লাগতেছে কিসের জন্য? আপনি কি অসুস্থ? আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি ঠিক আছেন। আর বলিয়েন না, বৃষ্টিতে ভিজেছি আর এখন ঠান্ডা লেগেছে, এখন মনে হয় জ্বর আসবে। আপনার সাথে আমার কিছু কথা ছিল, যদি আপনার সময় হয় বা আপনার যদি কোনো সমস্যা না থাকে। আমার আবার কি সমস্যা থাকবে? বলতে থাকেন কি কথা আছে, আর আমার সাথে আপনার কি কথা থাকতে পারে? আসলে কথাটা যে কিভাবে বলবো বুঝতে পারতেছি না, আর কথাটা কি বলা ঠিক হবে নাকি হবে না সেটাই বুঝতেছি না, কিন্তু না বলে থাকতে পারতেছি না। কি এমন কথা যেটা না বলে থাকতে পারতেছেন না? তাহলে তো সেটা শুনতে হয়। আচ্ছা আপনি বলেন, কোনো সমস্যা নেই, নির্ভয় বলতে পারেন, আমি কিছু বলবো না আপনাকে। আসলে কথাটা হলো যে আমি কথাটা বলবো কি বলবো না সেটাই বুঝতে পারতেছি না, আর কথাটা বললে আপনি কিভাবে নেবেন সেটা আমি বুঝতেছি না। আরে সমস্যা নাই, আপনি বলতে পারেন, আমি কিছু মনে করব না, আপনি বলতে থাকেন, আপনার যা কথা আছে আমি শুনব। আপনি বলেন নির্ভয়ে, আর একটু পরেই অদিতি চলে আসবে, তখন কিন্তু বলতে পারবেন না, তাই এখনই বল। প্রিয়াঙ্কার এরকম কথা শুনে আশিক তো পুরো ফিদা হয়ে গেল। অদিতি আসার আগে বলতে বলতেছে, তার মানে প্রিয়াঙ্কা কি আশিককে দেখে পছন্দ করেছে? আশিক কিছুই বুঝতে পারতেছে না, এখন তার কি সব কিছু বলা উচিত নাকি না বলে এখান থেকে চলে যাওয়া উচিত? আশিক কিছুই বুঝতে পারতেছে না। আর প্রিয়াঙ্কা কি একটু আশিককে পছন্দ করেছে? আশিকের মনে এই কথাগুলো ঘুরপাক খাচ্ছে। আশিক তো মনে মনে অনেক খুশি হয়ে গেল। যাই হোক, অল্প হলেও তার প্রতি ইমপ্রেস হয়েছে প্রিয়াঙ্কা। কিন্তু আশিক তো আর এদিকে জানে না যে প্রিয়াঙ্কার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, তাদের কয়েকদিন পর বিয়ে বা কয়েক সপ্তাহ পর বিয়ে। আশিক মনে মনে নিজের সাহস বৃদ্ধি করতে লাগলো কথাটা বলার জন্য। এমন একটা কথা বলতে এসেছে, সেটা বলতে গেলে অনেক ছেলের কলিজা কাঁপায়। আশিক তো কখনো মেয়ের সাথে কথাই বলে না। কি হলো, আপনি বলতেছেন না কিসের জন্য? আমি বুঝতে পারতেছি না। একটু পর কিন্তু বৃষ্টির বেগ বেড়ে যাবে, তখন কিন্তু আমরা ছাদে থাকতে পারবো না, তাই যা বলার এখনই বলেন, আমি চলে যাব। কথাটা হলো যে আমি আপনার চোখের মায়ায় পড়ে গিয়েছি, আপনার হরিণের মতো চোখ টানা টানা, আর আপনার মায়াবী মুখের মায়ায় পড়ে গিয়েছি। আমি জানি না কথাগুলো বলা ঠিক হচ্ছে কি না, বাট না বলে আমি শান্তিতে থাকতে পারতেছি না। হোয়াট, কী বলতেছেন এসব আবোল তাবোল কথা? আপনার সাথে কি আমার এর আগে দেখা হয়েছে? কখনো দেখা হয়নি। আজকে আপনি আমাকে প্রথম দেখলেন, আর আমি আপনাকে প্রথম দেখলাম। আপনার সাথে প্রথম দেখাতে আমার ঝগড়া হয়েছে, আর আপনি এসব কথা কিভাবে বলতে পারেন আমাকে? আমি বুঝতেছি না তো, আপনার মাথা ঠিক আছে? তেমন কিছু না, আমি একদম পুরোপুরি ঠিক আছি। আমি অনেকক্ষণ ভেবেছি, তারপর আপনাকে এই কথাটা বলেছি। প্লিজ আপনার মতামতটা যদি একটু জানিয়ে দিতেন, আর আমি জানি না আপনার রিয়াকশনটা কেমন হবে, বাট আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি আমার বিষয়ে কতটা জানেন? আমাকে চেনেন আপনি? ভালো মতো আমার সম্পর্কে কিছু তথ্য জানেন আপনি? কিচ্ছু জানেন না, আর আপনি এই কথাটা কিভাবে বলতে পারেন আমি সেটাই বুঝতেছি না, মাথায় ঢুকতেছে না। আপনার কি মনে হলো যে আমাকে প্রপোজ করা উচিত আপনার? আমি তো এত কিছু জানি না, দেখে ভালো লেগেছে, ভালোবেসে ফেলেছি, প্রকাশ করে দিয়েছি। এর আগে কখনো আমি কোনো মেয়ের সাথে কথা বলিনি, এই প্রথম আপনার সাথে আমি কথা বলতেছি, তাও আবার এতক্ষণ। থাক, নাকামি করতে হবে না, অনেক ছেলে এভাবে বলে। আর আপনিও যে আমাকে চেনেন তেমন কিছু না। আমি আপনাকে একটা কথা বলি, সেটা শোনেন। আমি হচ্ছি বিবাহিত, মানে আমাদের বিবাহ হতে যাচ্ছে পারিবারিকভাবে। আমি ছেলেকে পছন্দ করি, সে আমাকে পছন্দ করে, আমাদের দুজনের সম্মতিতে বিয়েটা হচ্ছে। আর আশা করি আপনাকে এর ব্যতীত আর কোনো কিছু বলা লাগবে না, এখন হয়তো আপনি বুঝতে পারবেন। আপনি আমাকে পছন্দ না করেন সেটা আমার মুখের উপর বলতে পারেন, আমি কোনো কিছু মাইন্ড করতাম না, কিন্তু মিথ্যা বলার কি আছে? বাড়িওয়ালা চাচার সাথে অনেক কথা বলেছি, তার সাথে সব কথা শেয়ার করা হয়, তিনি আমাদের কাছে ওনার মনের যত কথা আছে সব কিছু শেয়ার করে। কিন্তু একদিনই তো বললেন না যে আপনার বিয়ে ঠিক করেছে।
যদি আপনার বিশ্বাস না হয় তাহলে বিশ্বাস করার দরকার নেই। আর সবার আগে বিয়ের দাওয়াতটা আপনাদেরকে দেওয়া হবে, কারণ আপনার বাবা বলেছে আপনাদেরকে উনি ছেলের মতো দেখে আর বিয়ের সব দায়িত্ব আপনাদের কাঁধে তুলে দিবে, সেটা কয়েকদিনের মধ্যেই। আর আজকে আমার স্বামীর সাথে ফাইনাল কথা হবে, তিনি কবে দেশে ফিরছে আর কবে বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে, তারপর আমি আপনাকে দিন তারিখ সব কিছু জানিয়ে দেব। আচ্ছা, আমি আমার পক্ষ থেকে দুঃখিত না জেনে আপনাকে এসব বলার জন্য। আপনি কিছু মনে করবেন না, আপনি এখন আসতে পারেন। আর কিছু জানার থাকলে জানতে পারেন না, আমি আপনাকে সব কিছু ডিটেলসে বলে দেব, সমস্যা নাই। আপনি হয়তো না জেনে শুনে আমাকে পছন্দ করে ফেলেছেন, এটা স্বাভাবিক, কিন্তু আমার যেটা সত্যি আমি সেটা আপনাকে জানিয়ে দিলাম। আচ্ছা, আপনাকে ধন্যবাদ, আপনি এখন নিচে যেতে পারেন, আমি আপনাকে আর কিছু বলতেছি না। আর কিছু মনে করবেন না প্লিজ, আমি না জেনে শুনেই আপনাকে প্রপোজ করে ফেললাম, তার জন্য আমি ক্ষমা চাই নিচ্ছি আবারও। না ঠিক আছে, সমস্যা নেই, এটা হতেই পারে, স্বাভাবিক, সেটার জন্য মন খারাপ করব বা আপনার উপর রেগে যাব, আপনার সাথে আমি খারাপ ব্যবহার করব, সেই রকম মেয়ে আমি না। আমি আমার দিক থেকে আপনাকে সব কিছু বলে দিলাম, এখন বাকিটা আপনার খুশি, যা ইচ্ছা তাই করতে পারেন। কথাটা বলা প্রিয়াঙ্কা আশিককার কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেল, আর আশিক হতভাগা ছেলের মতো সেখানে দাঁড়িয়ে রইল। কি একটা অবস্থা, একটা মেয়েকে পছন্দ করলো, তার সাথে লাইফে প্রথম কথা বলল, এর আগে কোনো মেয়ের সাথে কথা বলেনি, প্রথমে একটা মেয়েকে ভালো লাগলো, তার সাথে সাহস নিয়ে কথা বললে, তাকে ভালোবাসার কথা জানিয়ে দিল, কিন্তু কি হলো, ভালোবাসি কথাটা বলার পরপরই ছ্যাঁকা খেয়ে প্যাঁকা হয়ে গেল। তাও একটা বিবাহিত মেয়েকে প্রপোজ করে বা বিবাহিত মেয়ের পর ক্রাশ খাইল, এটা কিভাবে হয়, আশিক এটাই ভেবে পাচ্ছে না, সেটা ভেবে আরও বেশি কষ্ট পাচ্ছে। শেষ পর্যন্ত একটা বিবাহিত মেয়ে পৃথিবীতে এত মেয়ে থাকতে সে একটা বিবাহিত মেয়ের উপর ক্রাশ খাইল। আশিকের কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, অন্য কিছু হলে মেনে নিতে পারত, কিন্তু শেষ পর্যন্ত একটা বিবাহিত মেয়ে কেমনে কিভাবে। সব দোষ মাহিনের, আশিক মনে মনে ভাবতেছে মাহিনকে শুধু হাতের কাছে সুযোগ মতো পাইলেই হয়, তাকে ইচ্ছে মতো গণধুলাই দিবে, কারণ সে এখন তাকে প্রপোজ করতে চায়নি। কিছুদিন পর একটু জানাশোনা করলে সব কিছু বেরিয়ে আসতো, তখন না হয় মনের কথাগুলো মনে থাকতো, এত কষ্ট হতো না। এখন বলে দিয়েছে মেয়েটার সামনে যাবে কিভাবে, আর বাড়িওয়ালা নাকি সব কিছু ঠিক করে রেখেছে, তাদের উপর বিয়ের কাজের দায়িত্ব দিয়ে দিবে, এখন তার সামনে যাবে কেমনে। আশিক সেখানে একা দাঁড়িয়ে রইল, তার পকেটে সিগারেট ছিল, সিগারেট বের করে আগুন ধরিয়ে শুকটান দিতে লাগলো, এখন তাছাড়া আর কী করবে, প্রপোজ করে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেল, তাও আবার বিবাহিত মেয়ের উপর ক্রাশ খেয়ে। কি বন্ধু, মনের সুখে বিড়ি কাচ্ছিস, কাজটা বুঝে হয়ে গিয়েছে, এখন আর আমাকে মনে পড়তেছে না, কাজ না হইলে তো এতক্ষণে তুই আমাকে ফোন দিতি, কিন্তু কাজ হয়ে গিয়েছে তো এখন আর আমাকে লাগবে না। তুই আমার সাথে কোনো কথা বলবি না, আজকে তোর জন্য আজকে আমি একটা মানুষের কাছে খারাপ হয়ে গেলাম, তোকে বলেছি আজকে আমি তাকে কিছু বলবো না, আগে তার সম্পর্কে কিছু জানি শুনি তারপর। এত রাগ দেখাচ্ছিস কেন, বুঝতেছি না তো কি হয়েছে, সেটা আগে আমাকে বল, আমাকে রাগ দেখাচ্ছিস কিন্তু কিছু তো বুঝতে পারলাম না তো। তোকে কিছু বুঝতে হবে না, এখন মাথা গরম আছে, তুই আর একটা কথা আমার সাথে কথা বললে কিন্তু তোর ভেজাল আছে, এখান থেকে কিন্তু লাথি মেরে ফেলে দিব, তাই নিজের মুখটা বন্ধ রাখ, চুপচাপ দাঁড়িয়ে থাক, না থাকলে নিচে চলে যা। আচ্ছা বুঝতে পেরেছি, বলবি না তো, আচ্ছা আমি নিচে চলে যাচ্ছি, তোর সাথে এখন কথা বলতে পারবো না, পরে তুই নিজে থেকে যখন বলতে আসবি না তখন আমি শুনবো না, কথাটা মাথায় রাখিস। আচ্ছা দাঁড়া বলতেছি, মেয়েটা বিবাহিত মানে তার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, কিছুদিন পর বিয়ে, আর দিয়ে যত অনুষ্ঠান আছে সব দায়িত্ব আমাদের কাঁধের উপরে পড়বে, মেয়েটা আমাকে বলে গেল আর কিছুদিন পর তার স্বামী মানে আমাদের হবু দুলাভাই দেশে ফিরলেই তাদের বিয়ের অনুষ্ঠান হবে। শেষ পর্যন্ত একটা বিবাহিত মেয়ের উপর ক্রাশ খেলি, তুই কি বলবো, তোর চয়েস বন্ধু, মানতেই হবে, হেভি চয়েস, যেটা না বললেই চলে না, বিবাহিত মেয়ের উপর ক্রাশ। এসব হয়েছে তোর জন্য, আমি কখনোই তাকে আমার মনের কথাগুলো বলতাম না আর কখনো তার সাথে এরকম করতাম না, তুই আমাকে জোর করেছিস, তুই আমাকে বলেছিস আজকে তার মন ভালো আছে, আজকে কি সুন্দর একটা রোমান্টিক ওয়েদার, আজকেই বল কাজ হয়ে যাবে, শালা চুতিয়া। সেটা যাই বলিস বন্ধু, একটা কথা তোকে মানতেই হবে, বিবাহিত মেয়ের উপর কাশ, হায়রা জীবন, শেষ পর্যন্ত বিবাহিত মেয়ের উপর কাশ, কি বলবো, মজা পাচ্ছি, প্রচুর মজা পাচ্ছি, জান বিয়ে কিছুদিন পর আর সেই
বিয়েতে এনজয় করব। আহা কি সুখ বন্ধু। মাহিনের কথা শুনে আশিক আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। আশিক দৌড়ে গিয়ে মাহিনকে যেই ধরতে যাবে, মাহিন সাথে সাথে দৌড়ে নিচে যাওয়া শুরু করে দিল। আর একটা কথাই বলে যাচ্ছে, কি বন্ধু শেষ পর্যন্ত বিয়েওয়ালি মেয়ের উপর ক্রাশ খাইলি? এই কথাটা বলতে স্যার নিচে যাচ্ছে, আর আশিক তার পিছনে পিছনে যাচ্ছে মাহিনকে ধরার জন্য। কিন্তু আশিক মাহিনকে ধরতে পারতেছে না। মাহিন আগে আগে দৌড়চ্ছে আর আশিক পিছনে ছিল। পুরো ফ্লোর দৌড়াদৌড়ি শেষ করে তারা দুজনেই ক্লান্ত হয়ে গিয়েছে। দুইজন দুই সাইডে দাঁড়িয়ে আছে। সবাই ভেবেছে কি জানি কি হয়েছে। সবাই বাইরে এসে তাদের তামাশা দেখছে। সবাই অবশ্য আশিক আর মাহিনকে খুব ভালো করে চেনে। সবাই আশিক আর মাহিনকে অনেক বিশ্বাস করে, কারণ আশিক আর মাহিন সবার সাথে অনেক ভালো ব্যবহার করে, আর সবার কোনো প্রয়োজন হলে তাদেরকে বলে, আর আশিক মাহিন সবার সাহায্য করে। তারপর সবাই তাদেরকে বলল যা হওয়ার হয়ে গিয়েছে, এখন অন্তত বিশ্রাম করতে, কারণ দুজনেই ক্লান্ত হয়েছে। পরে সবাই এটা নিয়ে বসে সমাধান করে দিবে, এখন কিছু শুনতে চায় না তারা। এখন শুধু একটা কথা, তাদের এখন দুজন বিশ্রাম করতে হবে। রাত্রে সবাই এটা নিয়ে বসবে। সবাই অনেক হাসাহাসি করতেছে তাদের কাণ্ড দেখে। তারপর সবাই যার যার রুমে চলে গেল। মাহিন আর আশিক দুজনেই নিজেদের রুমে চলে আসলো। আর এসে আশিক অনেক ক্লান্ত বিছানার উপর শুয়ে পড়ল, আর মাহিন আশিকের উপর পা তুলে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। বাহিরে সে বৃষ্টি পড়তে শুরু করলো অনেক জোরে জোরে, অন্যরকম ওয়েদার সৃষ্টি হয়ে গেল। আশিক আর মাহিন শুধু একটা কথাই চিন্তা করতেছে, যে কি হয়ে গেল, কি থেকে।